আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি হচ্ছে ব্লগটি শুরু করেছি বলতে এটা কিছুদিন আগে করা ব্লগ, সেটা হচ্ছে আজকে মানে শেয়ার করছি আর কি। আর পুরোটা ব্লগই আপনারা দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে, শুরুতেই বলে নিচ্ছি যে একটা লাইক দিয়ে ব্লগটি দেখা শুরু করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তুমি কি খাবে? তোমার 1 বছর এসে চাউমিন খাইতে পারবে? আমার সঙ্গে 1 বছর এসে চাউমিন খাইতে পারবে? চাউমিন চাউমিন খাইতে পারবে 1 বছর 1 মিনিট? বাবা নিচে তাকাও, কে নিচে তাকা, ভালো ভালো না মাঙ্গল ধর। কই বস, এটা তোমার সিট? হ্যাঁ, তোমার নাম লেখানো কি? এটা তোমার পাস, তোমার পাস মেনো সিটা, এটা তোমার পাস। হ্যাঁ, এটা তোমার পাস 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 পাস। Guys, comment down below, this is cold or not? You guys can feel it? It's cold, it's really really cold. This is the coldest drink. Oh my god. Sprite cup. Tá por conta das costas. ভিডিও করছো? বেশি দিও না, বেশি দিব না। বেশি গরম গরম লাগে, খাই আমি করি। হ্যাঁ
আমি প্রথমেই বলেছি যে এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের করা, তাও আবার হচ্ছে যে আমার মেয়ে হচ্ছে বাহিরে যাবে, সে বলতেছে কি যে আম্মু আমার কাছে মোবাইলটা দিয়ে দাও, আমি হচ্ছে যে ব্লগ করব। তারপরে আমি চিন্তা করলাম কি যে ছোটো বেবি ও আর কি ব্লগ করবে, ও যেহেতু মানে চাচ্ছে মোবাইলটা, তাহলে দিয়ে দেয় ওকে। সেই চিন্তা করে আমি হচ্ছে যে ওকে মোবাইলটা আমি দিয়ে দেয়, আর যদি না দিয়ে দেয় তাহলে দেখা যাবে ও মন খারাপ করবে। সেই জন্যে আমি হচ্ছে ও মানে বলার সাথে সাথে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তুমি মোবাইলটা নিয়ে যাও, কিন্তু মানে খেয়াল রেখো মোবাইলটা যেন হাতে থাকে, কেউ যদি আবার তোমার হাত থেকে চুরি করে নিয়ে যায় তোমার আব্বু তো আবার খেয়াল করবে না। সেই জন্যে এগুলো বলে হচ্ছে যে মোবাইলটা আমি ওর কাছে দিয়ে দিই। ও হচ্ছে সেদিন যেদিন মানে ও মানে মোবাইলটা নিয়ে যায় সেদিন ওর বাবা হচ্ছে আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেটা ওইখানের খাবারগুলো অসাধারণ মজা হয় আমেরিকানো, সেইখানে মানে ওরা গিয়েছে খাওয়ার জন্যে, সেটা হচ্ছে দেখেছেন তো আপনারা কি সুন্দর করেছে। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে কিন্তু পুরাটা ভিডিও সে করেছে, এবং চাউমিনের উপরে কি সুন্দর করে সে সসটা দিচ্ছে, মানে আমি দেখে বলতে গেলে একটু অবাকই হয়ে গিয়েছি যে এত ছোটো বাচ্চারা এত সুন্দর, আমি কিন্তু এত সুন্দর করে মানে করতে পারি না। আমি দেখা গিয়েছে যে হাতে যখন আমি ব্লগটা করি আমার হাতে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়, মানে বোঝাই যায় যে আমি হাতে ব্লগ করেছি। ও ছোটো মানুষ, সেই হিসাবে কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা করে নিয়ে এসেছে, আর উনি এসে ও বলছে যে আম্মু এটা কিন্তু ছেড়ে দিবা তোমার চ্যানেলে। তারপরে হচ্ছে ও খাওয়া দাওয়া করেছে ওইখানে, তারপরে আমার চশমাটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাও দিয়ে দিয়েছিলাম ঠিক করার জন্যে, সে ওইখানে গিয়েছে। ওইখানে গিয়ে সে মানে পুরা বলতে গেলে পুরা দোকানটাই আস্তে আস্তে করে সে ভিডিও করে নিয়েছে। আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে মানে দিয়ে দেই, যেহেতু বলতেছে দিয়ে দেই ও তো না দিলে মন খারাপ করবে। তারপরে নিয়ে আসার পরে আমি মানে পুরা ইয়েটা ভিডিওগুলো দেখি, ও বলতেছে যে আম্মু তোমার জন্য আমি হচ্ছে পুরা ভিডিও করে নিয়ে এসেছি, আমি কোথায় গিয়েছি কী করেছি না করেছি বাবার সঙ্গে সব জায়গায় কিন্তু আমি ভিডিও করেছি। আর তখন আমি মানে একটু ইয়ে করছিলাম যে তুমি আবার কি ভিডিও করেছ। তারপরে আমি যে ভিডিওগুলো দেখে আমার কাছে এতটাই ভালো লাগছে যে দেখা গিয়েছে যে আমার মেয়ে মানে সেই জন্যে আমি বললাম আর কি যে দেখেন আমার মেয়ে কত বড় ব্লগার হয়ে গিয়েছে, মানে সে অনেক ছোট সেই তুলনায় সে কিন্তু খুব সুন্দর করে আমার জন্য ভিডিওটা করে নিয়ে এসেছে। আর সেই ভিডিওটা আমি হচ্ছে যে স্মৃতি হিসেবে থাকার জন্য আমি আমার চ্যানেলে দিয়েছি, আর দেখা গিয়েছে ও কিন্তু খুব সুন্দর করে মানে চেষ্টা করেছে পুরাটা ভিডিও করার জন্যে, এবং পুরাটা মানে যেখানে খাবারগুলো খেয়েছে সেখানে সে যেন সব কিছু দেখাতে পারে সেই চেষ্টাটা করেছে। তারপরে হচ্ছে যে চশমার দোকানে গিয়ে সে কিন্তু খুব সুন্দর করে ক্লোজ করে মানে দেখানোর চেষ্টা করেছে সবগুলো মানে জিনিসপত্র, মানে আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে। সেই জন্যে আমি হচ্ছে আমার সকল ভাই বোনদের সাথে মানে আমি শেয়ার করছি যে আমার মেয়ে কত বড় ব্লগার হয়ে গিয়েছে দেখেন আপনারা। আর ওরা হচ্ছে দোকানে এসে মানে আমার চশমা অর্ডার দিয়েছে, তারপরে ওর বাবার চশমার ফ্রেমটাও ভেঙে গিয়েছিল সেটা অর্ডার দিয়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে ও মানে ঘড়ি কিনবে মানে ওইরকম মানে পাগল করে নাকি বেড়াচ্ছিল ওর বাবাকে ও বলল বাসায় এসে, আর ও ঘড়ি কিনে দেখা গিয়েছে একবার দুবার পরবে তারপরে যে সেটা কোথায় যাবে সেটার কোনো অস্তিত্বই থাকবে না। সেই জন্যে আমি মানে চাইনি আর কি নিষেধ করি যে দিবানা, ও চাইলেও দিবানা, কারণ হচ্ছে যে নষ্ট করে ফেলে, তাড়াতাড়ি করে নষ্ট করে ফেলে, মানে একদিন বা দুই দিন সে তার কাছে থাকে তারপরে সে সব জিনিসই মিশে এরকম করে, দামি দামি খেলনা কিনে দেওয়ার পরে দেখা গিয়েছে যে নষ্ট করে ফেলে তাড়াতাড়ি। যেমন ঈশাত হচ্ছে ওকে খেলনা কিনে দিলে একটা খেলনা দিয়ে কিন্তু সে অনেক দিন খেলার চেষ্টা করতো, কিন্তু ঈশা সেটা করে না, ঈশা হচ্ছে তাড়াহুড়া করে কীভাবে নষ্ট করে ফেলবে হারিয়ে ফেলবে সেই চিন্তাটা
মানে চিন্তা বলতে কি ও এরকমই আর কি, ও নষ্ট করে ফেলে আর কি তাড়াতাড়ি। আর চশমার দোকানে ওরা অনেকক্ষণ ছিল, চশমা বানাতে একটু সময় লাগে, চশমার দোকান থেকে তারপরে ওরা গিয়েছিল, আমি একটু বলেছিলাম যে মিষ্টি কিনে নিয়ে আসতে, আর দেখা গিয়েছে যে মিষ্টির দোকানে গিয়ে তেমন ভালো মিষ্টি পাইনি, কারণ হচ্ছে যে লকডাউন, তারপরে হচ্ছে ঈদ, সব মিলিয়ে কিন্তু মিষ্টি অনেক কম ছিল। আমি বলেছিলাম যে ওই যে রসমালাই যে ওইটা নিয়ে আসতে আর লাড্ডুটা নিয়ে আসতে। আর ঈশা বলতেছে যে আম্মু মিষ্টির দোকানে তেমন কোনো মিষ্টি ছিল না। আর দেখেন কত সুন্দর করে ও কিন্তু মিষ্টির দোকানে ভিডিওটা করে নিয়েছে, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটা ছোট্ট বাচ্চা সে কত সুন্দর করে ভিডিওটা করেছে, সেই জন্যই আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, এখন হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।